সতর্কতার সঙ্গে শব্দ চয়ন করুন, অর্থাৎ স্টেপ ফোর, চুজ ইয়োর ওয়ার্ডস কেয়ারফুলি। যে ব্যক্তি মনে যা আসে তাই বলেন, শেষ পর্যন্ত তাকে তাই শুনতে হয় যা তিনি পছন্দ করে না। বাক্য ব্যবহারে সুতরাং কৌশলী হওয়া দরকার। কৌশলের অর্থ ব্যবহারের আগে শব্দ সতর্কভাবে চয়ন করা প্রয়োজন এবং কতটা বলা প্রয়োজন তাও নির্ধারণ করা দরকার। কি বলা দরকার তা আগেই অনুধাবন করা প্রয়োজন, কি না বলা ভালো তাও। যাদের সহজাত কর্মদক্ষতা আছে তাদের পক্ষেও কৌশলী হওয়া বাঞ্ছনীয়। কথাবার্তাতে মনোভাব প্রকাশ পায়, কথাতেই মানুষ আঘাত পায় এবং পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়। প্রাকৃতিক বিপর্যয়ে যত মানুষ আহত হয়েছে তার বেশি লোক অশোভন ভাষা ব্যবহারের ফলে আঘাত পেয়েছে। যা বলতে পছন্দ করবেন সেই কথা বলার থেকে বিবেচনা করে ভাষা প্রয়োগ করুন। প্রজ্ঞা ও মূর্খতার মধ্যে তফাত এইখানেই, বেশি কথা বললেই ভাবের প্রকাশ ঘটে না, কম কথা বলেও বেশি প্রকাশ করুন। মূর্খ না ভেবে কথা বলে বিজ্ঞ ব্যক্তি চিন্তা না করে কিছু বলে না। তিক্ত মনোভাব নিয়ে কথা বললে সম্পর্কের ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে। বাবা মা সন্তানদের সঙ্গে যেভাবে কথা বললেন তার দ্বারাই অনেক সময় তাদের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যায়। কথা একবার বললে তা আর ফিরিয়ে নেওয়া যায় না। স্পোকেন ওয়ার্ডস ক্যান নট বি রিট্রাইভড। এক কৃষক তার প্রতিবেশী সম্পর্কে নিন্দা মন্দ করেছিল। ভুল বুঝতে পেরে সে গেল এক ধর্ম উপদেষ্টার কাছে ক্ষমা চাইবার জন্য। ধর্ম উপদেষ্টা তাকে এক বস্তা পালক নিয়ে নিতে গিয়ে শহরের মাঝখানে ঢেলে দিয়ে আসতে বললেন। কৃষক কথা মতো কাজ করল। তারপর ধর্ম উপদেষ্টা কৃষককে শহরের মাঝখানে গিয়ে পালকগুলি পুনরায় বস্তায় ভরে আনতে বললেন। কৃষক চেষ্টা করল, কিন্তু দেখা গেল সব পালকই হাওয়ায় উড়ে চারিদিকে ছড়িয়ে গেছে। খালি বস্তা নিয়ে যখন কৃষক ফিরে এলো তখন ধর্ম উপদেষ্টা তাকে বললেন, তোমার কথাগুলিও ওই পালকের মতো, তুমি সহজেই বলে ফেলেছো কিন্তু তারপরে আর ফিরিয়ে নিতে পারবে না, সুতরাং সতর্কতার সঙ্গে বাক্য ব্যবহার করবে।